এইবার কাকে নেই বলতে এসেছি, এবার বলতে এসেছি আমাদের সবার প্রিয়, সবার আদরের, সবার ভালো মানুষ, এরকম একটা মানুষই পৃথিবীতে হয় না, তার নাম হচ্ছে আমাদের ঢঙ্গি বউ। ঢঙ্গি বউ মানে নিখুঁত মহিলা, যার কাজের কোনো রকম খুঁত ধরা মুশকিলই নেই, নামুমকিনে। যেমন যেমন সে জানে না গোল গোল লেবুকে কি বলা হয়, সে বলবেন দিদি তো আপনি বলে ফেলেছেন, আবার এক কথা আরেকবার কেন বলছেন, বলতে লাগে, না বললে কী করে আপনি আপনার মনে রাখবেন। তার জন্য গ্রামের মেয়ে, বাংলাদেশের মেয়ে, গুল গুল লেবুকে কী বলা হয় জানে না। তারপর সে জানে না যার মা এসে একবার না এতবারের বাড়িতে থাকলো, জানে না লক্ষ্মীর ঘট, লক্ষ্মীর ঘট বসাতে হলে কী দিতে লাগে কী দিতে লাগে না। আচ্ছা মাটাও কি নিষ্কর্মা? বাংলাদেশের মহিলা আমাদের থেকে অনেক কিছু জানার কথা, কারণ এরা এরা এখনও নিউক্লিয়ার ফ্যামিলি হয় না, বা এখনও ওরা কিন্তু আমাদের প্রচলিত কালচার শিষ্টাচারটা ধরে রেখেছে। মেয়েটাকে কিছুই শেখায়নি, খালি কী করে ছেলে পটাতে লাগলো সেটা শেখালো, তা আবার বিদেশি ছেলে, এলএম আছে বলতে লাগবে। তারপর এই কদিনও তো এসে আসলো থাকলো, তারপরও লক্ষ্মীর ঘর বসাতে কিন্তু শেখায়নি, অনেক কিছু শেখায়নি। শেখায়নি কোন ঠাকুরকে কীভাবে পুজো করতে লাগে, শেখায়নি বেলা ১২টার পর ঠাকুর না দেওয়াতে। আচ্ছা ওই রুমকি ঝুমকি তো একটা অলক্ষ্মী, শুয়ে থাকে, বর নাকি কি খেয়ে যায়, কি গো ছেলেটারে গরম ভাত খা অফিসে পাঠাও নাই, ছেলেটা এইভাবে ঠান্ডা ভাত খাইয়া গেল, এসব কথা আমরা অনেক অনেক শুনছি তাই না। মা কীরকম ঘরের বউ তুমি, তোমার মা কি শিখাইছে রুমকি ঝুমকি, হ্যাঁ ছেলেটা এইভাবে অফিসে যায়, কাজ করতে যা, তুমি ভাত খায়। দেখছো আমাদের মৌ বউ কিন্তু না, ঢঙ্গি বউ কিন্তু ভীষণ ভালো, ঢঙ্গি বউ একদম কাক ডাকার সঙ্গে সঙ্গে, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বিছানা ছাড়ে। সে রোজ দিন বলে 9টার সময় 9:30টার সময় ঘুম থেকে ওঠে। এবার বুঝতে পেরেছেন তো ওদের বাড়ির কালচারটা কি? আজকে একটু দেরি হয়ে গেল 9টা, আজকে একটা দেরি হয়ে গেলো 9:30টা, দুপুরের ভাত খাওয়া হয় যেই বাড়িতে 4:30টার সময়, এমনকি বাড়িতে গেস্ট আসলে পরে সে যে কতটুকুন, সে যে কতটুকুন কাজের মহিলা আর কতটুকু ডিসিপ্লিন বোঝাই যায়। দেখলেন সে গুটুনের খাওয়া বাটিগুলি শুকিয়ে গেছে, তারপর জলে ভিজিয়েছে, মানে আগের দিনে দুইবেলা খাওয়া বাটি শুকানোর পর সেই বাটিগুলি জলে ভিজেছে। তার মানে কি? তার মানে গুটুন যে খাওয়ারগুলি খায়, গুটুন যে খাওয়ারগুলি খায়, আমরা কি করি ভাতের থালটা, ভাতটা দুপুরে ভাতটা খাওয়া হলে পরে আমরা বিকাল হওয়ার আগে ধুয়ে ফেলি, রাত্রেবেলা কিছু দুপুরে থালে ভাত রেখে দেয়নি, রাত্রের বাসন অনেকে রাত্রে ধুয়ে ফেলে, যাদের কাজের লোক রাত্রে আসে না, ডিনারের থালগুলি থাকে সকালে হয়তো বা বাসির বাসন থাল বাসন ধোয়, আর যারা রাত্রে কাজের লোককে আশা করে না রাত্রে ধুয়ে ফেলে। কিন্তু এর ঘরে তো কাজের লোক নেই, নিজেই কাজ, ঢঙ্গি বউ তো ভীষণ কর্মঠ, নিজেই কাজ করে, কিন্তু কিন্তু গুটুনের থাল বাটিগুলি শুকিয়ে গেল। তার মানে কি? যখন তখনের খাওয়া বাটি ধোয়া হয় না, পায়েসের কড়াই না হয় শুকিয়ে গেল, পায়েসটা নয় ছিল, কিন্তু তাই বলে কি গুটুনের থাল ছোট ছোট বাটি সেটাও টাইমলি ধোয়া হয় না, এতটাই কর্মঠ বউ হতো ঢঙ্গি বউ। যেসে অনেকে আমাকে বলেছে তুমি ঢঙ্গি বউ ডেকো না, তুমি যে নামে আগে ডাকতে সেই নামে ডাকো, ডাকা যায় না, ওই নামটা আমারই দেওয়া, আর যেই নামটাতে আজকে পপুলারিটি পেয়েছে রুমকি ঝুমকি, আর এই নামটা ওটা আমারই নাম ছিল, ঠিক আছে। তো দেখলেন তারপরে গরম জল করে সকালবেলা, সেটা শুকিয়ে যায়, মানে ঠান্ডা হয়ে শুকিয়ে যায় মানে সেটা ঠান্ডা হয়ে যায়, তারপরে গিয়ে স্নান করে, কারণ যে 12টা 12টা তো সে স্নান হয় না, তো 12টা 12টার সঙ্গে স্নান করে। তার জন্য আজকে ইমার্শন রড আনা হলো, যেটা কেউ জল গরম করার রড, ও কি লোহার রড এরকম করে বলা হচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইমার্শন রড। ইচ্ছা করলেই কিন্তু একটাও গ্রিজার নিতে পারতো, এটা আগেই নিতে পারতো, ঠিক আছে, তখন নেয়নি, এখন ঠান্ডাটা এসেছে, কদিন লোককে দেখালো, এটা ও দেখো কেমন চালাক আমি, ও তো ইমার্শন রডটা আগেই অর্ডার করে দিয়েছে, তো এটা আজকে এসেছে, কালকে ভিডিও থেকে দেখালো, দেখো না জল গরম বসিয়েছি চান করব, তো আমি তো জলটা গরম করে যখন চান করে দেয় তখন তো ঠান্ডা হয়ে যায়। শোনো একদিনে কিন্তু এই ফ্লিপকার্ট বা মিশোতে এই এত দূরে একদিনে যায় না, মানে দু তিন দিন আগে মিনিমাম আমি বলেছি, বেশি 3 দিন মানে মিনিমাম 3 দিন আগে হলে এটা অর্ডার করেছে, কিন্তু শুধুমাত্র লোকের থেকে। তোমরা যে বলো না ওই রুমকি চুমকি বাচ্চা মেয়েকে ভর্তি করাবার জন্য সিম্পিতি করে, এইবার দেখো ও কতটা গেম খেলে, ও মিনিমাম বলো আর ব্যক্তি বেশি সময় হতে পারে আগে অর্ডার করেছে এটা, তারপরও জানে, ও জানে ওর ইমার্শন রড বা কিছু একটা করবে, তা সত্ত্বেও ও ওখানে জল গরমটা দেখালো, সো দ্যাট পাবলিকরা কমেন্টে লেখে ঠান্ডা লাগিও না গো, গরম জলের জন্য রড কিনে নাও গো, আবার আজকে আসার পরে খুশি,
ধন্যবাদ তুমি আমার কথা শুনে ইমোশনাল কিনেছো, তোমার কথা শুনে কেনে ইয়ে করেনি, কেনে নি গো, ওটা আগেই অর্ডার দেওয়া ছিল। ঠিক বাইকের কেসটার মতো, বাইকটা যে অনেক আমাদের গরিবদের তো অনেক মনে হয় বাইক কেনার কিন্তু পয়সা হয় না, কিছুটা টাকা। তারপর দেখা গেল 15 আগস্ট বলা 1 সেপ্টেম্বর চলে আসলো, আর বাইক কেনার প্ল্যানটা আগেরই ছিল, কারণ আগেই বাইকের ঘর ছিল। তো এইসব এগুলি হচ্ছে যে প্ল্যান। রুমকি জমি যখন বলে না দারিদ্রতা নিয়ে, তখন খুব কথা হয়, হ্যাঁ কি গো এটা খাইবার পয়সা নাই, ওইটা খাওয়াবার পয়সা নাই। হ্যাঁ, দেখলে একটা লক্ষ্মীবন্ত বউ, এত সুন্দর ভালো বউ, সে বেলা 12টা সাড়ে 12টার পর ঠাকুর দেয়, এবং ঠিক আছে এটা মানলাম, সে বাসিঘর ঝাড় দেওয়া হয়, বাসিঘর মুছা হয়ে যায়, কিন্তু বাসি বিছানাটা উঠানো হয় না। বলেন তো আমরা আগে বিছানা উঠাই না বাসি ঘর ঝাড় দেই মুছি? সে বলল না, একটা ঘর ঝাড়ু হয়ে গেছে, একটা ঘর মুছা হয়ে গেছে, কিন্তু বিছানাটা উঠানো হয়নি, কারণ বিছানা উঠানোর সময় গুটুনের সঙ্গে নিয়ে ভিডিও করে দেখাতে লাগবে। আচ্ছা, আবার অনেকে বলেছে না ব্লগ করে তো তাই দেরি হয় না, ব্লগ সবাই করে, আমগো ম্যান্ডি আমগো জটিলা সবাই কিন্তু ব্লগ করে, কিন্তু টাইম মেনটেন করেই ওরা করে, স্নান বলো টাইম বলো ম্যান্টেন, 9টার সময় ঘুম থেকে উঠলে 9টা সাড়ে 9টায়, তাহলে আর কী করে কাজ করবে বলো, কী আর করে কাজ করবে? তাহলে রুমকি ঝুমকি নিশ্চয়ই বড় যাকে দেখেই শিখেছে, রুমকি ঝুমকি এই গুণটা বড় যাকে দেখেই পেয়েছে, যে ঢুঙ্গি বোর্ড থেকে শিখে, তাহলে বুঝলে তো ওই বাড়ির ছেলেগুলি যে বাদর, নাচায় বউগোলা, শুধু একজন না দুজনে, ওই যে দেখেছো পাতলি কামারিয়া হায় 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 নাচটা দেখেছো, সসটা উফ মাশাল্লাহ, কল কল করলেন নাচটা পাতলি কামারিয়া, ইস ওই যে আমার তখন না মনে পড়েছে অগবধূ সুন্দরী, মনে আছে সেই মৌসুমী যার নাচটা, ডুকডুক ডুক 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 ডুকডুকি বাজাই রে, হ্যাঁ যে গানটা ডুকডুকি বাজাই রে, পয়সা খাম আপনা থেকে পয়সা পারে, ডুকডুকি বাজায় রে, ওই ওই গানটা, ওই বাদর নাচাচ্ছিল মৌসুমী চ্যাটার্জি অগ্রবতী সুন্দরীতে, এক্সাক্ট আমার ওই পাতলি কামিরা বলে হায় 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 এইরকম কি লাফালাফি করছিল। শোনো, এই এন্ডুর মাছ খাওয়াও আর যেই মাছই খাওয়াও না কেন, মোটা সে হইব না, কেমন করে হইব যে সারাক্ষণ বইয়ের আগে পিছে বান্দরের মতো নাচে, তাতে এমনি রুগা না মনের কথা কইতে পারে না, মনের কথা সইতে পারে, হ্যাঁ হ্যাঁ পয়সা নাচে মেরে বুলবুল, নাচে মেরে বুলবুল তো পয়সা মিলেগা। আপনারা কাইন্ডলি একটু শর্টস গুলি দেখবেন, আপনারা জানেন ওদেরকে প্রচন্ড ভালোবাসেন আমরা জানি, আহা পাতিলিকা মরিয়া উফ সুপার, কল কল করলো যে জাম গুলে দিছে আর কি, মনে হচ্ছিল একদম মানে মেসি আর্জেন্টিনা, হ্যাঁ আর্জেন্টিনা মেসি নিয়েও কথা বলেছে, কিন্তু বলবেই তো বাংলাদেশের বেশিরভাগ লোক, আমিও নিজেও আর্জেন্টিনার ভক্ত, আমি নিজেও মেসি ফ্যান, কিন্তু এখানেও একটা চালাকি আছে, ও যদিও আর্জেন্টিনা বলেছে, কারণ বাংলাদেশের ভিউয়ার্সদের একটু মন জয় করতে হবে, তাই তো চালাক, তুমি যাকে বল তোমার মতো চালাক ইউটিউবার চালাক, ধূর্ত খুব কম আছে, তুমি হচ্ছে ধূর্ত। ম্যান্ডিরা অনেক সিম্পল, ম্যান্ডিরা অনেক সিম্পল, তুমি এখান দিয়ে খেলো এখান দিয়ে না, প্রত্যেকটা কাজ তুমি ওখান দিয়ে করো, প্রত্যেকটি ভিডিওতে ও প্রেশার এসে, আজকেও দেখেন ব্যাগটা আনলো, ওই চেন্নাই যাবো তো একটা ক্যারামের গুটি, চেন্নাই যাবে হয়তো যাবে, যাবে না তা না, কিন্তু ম্যাক্সিমাম সেই বাইক অগাস্ট মাস থেকে বাবা মার আসার পরে বাংলাদেশ নিয়ে বলার আগে পূজার আগে চেন্নাই যাবো, মানে এটা সবসময় বলে লোককে একটু সুড়সুড়ি দেওয়া, তাই না? হ্যাঁ তুমি চেন্নাই যাওয়ার জন্য ব্যাগ কিনেছো, তোমার এর আগে ব্যাগ ছিল, তুমি পুরীতে যাওনি, তোমার চেন্নাই যেতে হলে তোমার ব্যাগ লাগবে, তোমার ব্যাগ নেই, তুমি বিয়ে বাড়িতে যাওনি, তুমি পুজোতে ঘুরোনি, তুমি শিলিগুড়িতে বাবাকে নিয়ে যাওনি, বাবাকে ডাক্তার দেখাওনি, বাবার ডাক্তারের রিপোর্টগুলি আনোনি, তখন তোমার ব্যাগ ছিল না, সুশ্বরী ইমোশনাল, তাই না? কারণ আমরা বাঙালিরা ইমোশনাল। দিদি প্লিজ আমাকে বলবে, আপনি ওকে ওই নামে ডাকেন, আপনি ঢঙ্গি বউ ডাকেন না, না ঢঙ্গি বই ডাকবো, তার পুরোটাই ঢং, তার পুরোটাই ঢং, তার টুকিটা অসুস্থ, হ্যাঁ ভিউয়ার্স জানতে গেছে টুকি কেমন আছে, টুকি কেমন আছে, উত্তর দিয়েছে সখী ঘাস খাচ্ছে, সখী ঘাসের জায়গায় কাঠ খাচ্ছে, সব দেখিয়েছে, টুকিটা যে অসুস্থ এটাও ঢেকে দেখিয়েছে, কেন দেখায়নি? টুকি যে অসুস্থটা কেন দেখালো না, কেন দেখালো না বলো, না দেখাতে উচিত ছিল, কারণ বা উত্তর দেয়নি, ভিডিওতে কিছু বলেনি, কারণ প্রয়োজন মনে করেনি, ওইটুকু নিয়ে প্রয়োজনের কথা হয়েছে, কোনো প্রয়োজন তোমাদের কাছে তো সব কিছু শেয়ার করি, শেয়ার না করলে ভালো লাগে না, দেখো এই আনালাম। তবে দেখেছো কালকে বাচ্চাটা এসেছিল ইস্কন মন্দিরের শিষ্য সাবস্ক্রাইবার এসেছিল, হ্যাঁ তো বাচ্চাটাকে নিল কুলে, বাচ্চাটাকে কুলে নিয়ে এখানেও কিন্তু একটা ইমোশনাল গেম খেলা হলো, বাচ্চাটাকে আমি রেখে দিই আর তোমরা নিয়ে চলে যাও গুটুনকে, এটা ও হালকা ছেলে বলেছে, সত্যিকারের কথা বলতো না তো কোনো মা তার বাচ্চাকে দেবে আর কি, ও কি গুটুনকে দিতে পারে, যদিও ও
ও জানে গুটনটাকে ও রেখেছে শুধুমাত্র ব্লগ চ্যানেলের জন্য, ভালোবাসার জন্য না। কেন তুমি কথা কেন বললে? কথা এর জন্য বললাম, কারণ নিজে ওই দিন বলেছে গুটনটা কোনো কাজের না, মিকি কোনো কাজের না, ইঁদুর তো খায় না, মিদুর তো খায় না। কারণ ইঁদুর নতুন না, ইঁদুরের না ওষুধ দিচ্ছে না, ইঁদুরের জন্য কোনো রকম কিছু প্রোটেকশন নিচ্ছে, ইঁদুর ওর হোম থিয়েটার খেয়ে নিয়েছে, ইঁদুর ওর ঘরের ল্যাপ খেয়ে নেয়, ইঁদুর ওর ট্রাঙ্কে ঢুকে পড়ে। ও ট্রাঙ্ক ঠিক করাতে পারে না, ও অন্য একটা ট্রাঙ্ক কেনার মতো ক্ষমতা নেই, ট্রাঙ্কের সাথে ইঁদুর ঢুকতে পারে না। যদি ট্রাঙ্কটা খারাপ হয়ে থাকে, কোনোখানে ফাঁক ফুক করে থাকে, এত কিছু কিনতে পারছে, সত্যিকারের সুগৃহিণী হয়। অনেকেই বলেছে কাঠের মধ্যে শেলফ লাগাও, সেই শেলফের মধ্যেও কিন্তু ইঁদুর ঢুকতে পারে। সেখানে যদি একটা একটা আলমারি, স্টিলের আলমারি কিনে নেওয়া হয়, বড় আলমারি অর্ডার দিয়ে বানানো যায়, বেশি দামও পড়ে না, হ্যাঁ, যদি অনেক কিছু রাখা যায়, তাহলে ইঁদুরও ঢুকবে না, খাবেও না। ইঁদুর কিন্তু আজকের প্রবলেম না, তাহলে এত কিছু খরচ করতে পারছে, সংসারী মানুষ, খুব ভালো মহিলা, তাহলে কেন একটা ইঁদুর না খায়? রুমকি ঝুমকি তো সংসারে সব জানে না, কিন্তু হিম্মত রাখে এখান থেকে তোষক বানিয়ে ওইখানে দেওয়ার মতো, নিয়ে যাওয়ার মতো, একা একা, ঠিক আছে? তো কেন করছে না? জিনিস যাতে যাবে, কেন করছে না? হ্যাঁ শোনো, বাটা মাছকে বড় হলে কি বলে গো জানো? না জানি না। বাটা মাছকে বড় হলে বাটা মাছই বলে, পুঁটি মাছকে বড় হলে সরপুঁটি বলে। জানো আমরা না একদম একদম বর্ন অ্যান্ড ব্রট আপ না শহরের মধ্যে হয়েছি, একদম শহরের লাইফস্টাইলে। এখন আমি দেখো দিল্লি, তুমি নিশ্চয়ই দেখো আমার ভিডিও দেখে থাকো, দিল্লিতে গেছি, পুনেতে গেছি, মাঝখানে আমি এক মাসে লাস্ট নভেম্বরে হায়দ্রাবাদ এবং পশ এরিয়া, আমি যেখানে দিল্লিতে আছি, দিল্লিতে কিন্তু অনেক স্লাম এরিয়া আছে, আমি দিল্লিতে না, আমি হরিয়ানাতে আছি, আমি গুরগাঁওতে আছি, একদম পশ, হায়েস্ট আইটি সেক্টর সামনে আছি, ঠিক আছে? আমার যেখানে যতগুলি বাড়ি আছে সব একদম মেইন টাউন সাইডে না, কিন্তু কিন্তু আমরা জানি পুঁটি মাছকে সরপুঁটি বলে, বাটা মাছ একটু একটু জানি। আমাদের কিন্তু মাছও পাওয়া যায় না, মাছ নর্মাল এখানে কেনা যায় না, পার্টিকুলার একটা এরিয়াতে যেতে লাগে, সেখান থেকেই মাছ আনতে লাগে, আদারওয়াইজ সম্ভব না। সব এমনি নর্মাল মাছ যেখানে সেখানে পাওয়া যায় না, তাও জানি, বুঝেছ? ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু বললাম, বাই বাই।